অদৃশ্যময় ঘোরাবায় এটি আপনি লিখেছেন, বাংলাদেশের সশিক্ষা প্রেক্ষাপটে মেয়েদের মেডিকেলে পড়া কি জায়েজ হবে? কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের মেডিকেল পড়ার কোনো বিকল্প নাই, উচিত তো ছিল ছেলে এবং মেয়েদের পড়ার সিস্টেম আলাদা করে দেওয়া। যেহেতু আলাদা সিস্টেম নেই, এদিকে কিছু ডাক্তার মেয়েরা না হলে সেক্ষেত্রে আমাদের মা বোনদের, বিশেষ করে আপনার আপনার সন্তান প্রসব এবং এ জাতীয় যে বিষয়গুলো মেইনলি সমস্যাগুলো আছে, সেগুলোর জন্য কোনো পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই জটিলতা থেকে বাঁচার জন্য, মা বোনদেরকে রক্ষার জন্য যদি সহশিক্ষায় কেউ শিক্ষিত হন, মেডিকেলে পড়েন এবং পর্দার ব্যাপারে তিনি সর্বোচ্চ সতর্ক থাকেন এবং তার উদ্দেশ্য হয় উম্মার এই ক্ষতি থেকে, বিপদ থেকে উদ্ধার করা, বিশেষ করে পুরুষ ডাক্তারদের মাধ্যমে ডেলিভারির যে একটা নোংরা কালচার শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী, সেটা থেকে সরানোর, তাহলে সেক্ষেত্রে সেই উদ্দেশ্য নিয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ এটি একটা বিশেষ পরিস্থিতিতে তুলনামূলক বড় বিপদ থেকে রক্ষার জন্য ছোট বিপদকে মেনে নেওয়া, তারপরেও তিনি সেখানে সহশিক্ষার করতে গিয়ে কোনো প্রকার ফেতনা যেন পতিত না হন, সাবধান থাকবেন, বিয়েটা আগে আগে যেন হয়ে যায় সে ব্যাপারে তার অভিভাবকরা দায়িত্বশীলতার সাথে দেখবেন বিষয়টিকে, এবং তিনি পর্দার সাথে সেখানে যথাসম্ভব থাকার চেষ্টা করবেন যে পর্দাহীনতা যেন না হয়, তার সাধ্য যতটুকু আছে তিনি সে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি গুণা হবে না, বরং সওয়াব হতে পারে তার নিয়তের উপর ভিত্তি করে। সুরাইয়া বিলকি সুরমি, আপনি লিখেছেন, ডাক্তারগণ ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ফ্রি স্যাম্পল বা গিফট বা গিফট হিসাবে অনেক পণ্য পান, এগুলো নেওয়া কি তাদের জন্য জায়েজ হবে? এ বিষয়ে আমাদের একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ আছে, মেরে মানুষটা দেখে নেবেন। আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, যেই মসজিদে সুদের টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে সেই মসজিদে নামাজ পড়তে পারবো কি না? সুদের টাকা দিয়ে নির্মাণ হয়েছে এরকম মসজিদে নামাজ হলে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি বিকল্প থাকে আপনি সেই বিকল্প গ্রহণ করবেন, বিকল্প পন্থা অবলম্বন করবেন। এয়ার আক্তার আপনি লিখেছেন, বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া? গার্লফ্রেন্ড এই শব্দটাই হলো একটা নোংরামির শব্দ, আমরা গার্লফ্রেন্ড বলবো না, বরং বলবো যে তার জেনার সঙ্গী, যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল, সে অবৈধ বন্ধু, হারাম বন্ধু, তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে কি না? তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক, কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে, তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক, একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর, তবা করার পর, ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধুসুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়েজ নয়। একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজনের সাথে যোগাযোগ করতে হচ্ছে, সেটা অবশ্যই জায়েজ আছে। অতএব বিয়ের পরে যদি সেটা করেন তাহলে তো আর অনেক বড়ো ধরনের খেয়ানত হলো, অনেক বড়ো ধরনের এটা আমানত নষ্ট করা হলো, তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো, এটা জায়েজ নয়। যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা একে অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা। খন্দকার সাহিদ আপনি লিখেছেন, কোন আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়? দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল, পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে, সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে, যেটা তাকদীর লেখক ফেরেশতারাও জানেন না। এবং তাই আমার একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। রাখি জান্নাত আপনি লিখেছেন, জানামাজে কাবার ছবি থাকলে সেই জানামাজে কি নামাজ পড়লে গুনাহ হবে? বিষয় আমাদের ভিডিও আছে, দেখে নেবেন, গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু কাবার অসম্মান হয় সেরকম কিছু করবেন না, পায়ে নিচে পানো টানো এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানামাজের উপর নামাজ পড়া উত্তম। এরপরে ফারজানা কবির আপনি লিখেছেন, সাহরি খেয়ে ওযু করে তাহাজ্জুদে নামাজ পড়া যাবে কি না? তাহাজ্জুদে নামাজ আপনি পড়তে পারেন ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, যে কোনো সময় তাতে সাহরি খেয়ে পড়েন বা যখনই পড়েন, আগে পড়েন পরে পড়েন, তাতে কোনো অসুবিধা নেই। আব্দুল মালিক মুক্তি আপনি লিখেছেন, আমার স্বামী কথায় কথায় বকাবকি করে, আমার করণীয় কি? আপনি ধৈর্য ধারণ করবেন, স্বামীকে বোঝাবেন, কোনো আলেমের মাধ্যমে নসিহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন। এরপরে যে আই হিমের আপনি লিখেছেন, গলার নিচের অংশের চুলগুলো কি দায়ের অংশ? এগুলো একেবারে যেগুলো গলার কণ্ঠনারীর উপরে সেগুলো দায়ের অংশ নয়, কিন্তু থুতনিরই অংশ যেগুলো আছে সেগুলো আপনি চাচবেন না, সেগুলোকে রাখবেন, কিন্তু গলাতে যেগুলো এই গলার মধ্যে যদি থাকে, কণ্ঠনারীর মধ্যে থাকে, সেগুলো দায়ের অংশ নয়। এ বিষয়ে একটা আলাদা ক্লিপ আমাদের আছে, বিস্তারিত সেখানে বলা আছে, দেখে নেবেন। মোহাম্মদ শামি আপনি লিখেছেন, টাকা নিয়ে নির্বাচনে ভোট দেওয়া যাবে কিনা? না, টাকা নেওয়া মানে হলো টাকা নিয়ে নির্বাচনে ভোট দেওয়া মানে আমানতের খেয়ানত করা, তাছাড়া এটা এক ধরনের ঘুষও নেওয়া। আপনার দায়িত্ব যেখানে সাক্ষ্য দেওয়া সেখানে সে টাকা গ্রহণ করা আপনার জায়েজ নয়। ফাইমা তাখুজুল মাল আখিক হাদিসে আসছে, তুমি কারোর কাছ থেকে টাকা নিলে, সম্পদ নিলে কিসের ভিত্তিতে নিলা, কী দিয়েছ তুমি? ভোট দিয়েছো তো ভোট তো তোমার দেওয়া দায়িত্ব, তুমি তো ভালোকে মন্দকে সাক্ষ্য চাওয়া হয়েছে, তুমি সাক্ষ্য গোপন করবে না, সাক্ষ্য দেবে তোমার দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত কোনো কিছু নিলে সেটা উৎকোচ হবে, ঘুষ হবে, বিধায় এটা জায়েজ নয়।